বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুন্দরবন ওয়াইল্ড ভিলেজ চ্যানেলে বন্ধুদের স্বাগত। আজকের বন্ধুরা চলে যাবো মাকলা নদীতে, আর ভেটকি মিন কীভাবে ধরা হচ্ছে দেখবো। আর এই সামনে দেখছি তো হচ্ছে আমাদের সেই মাতলা নদী যেখান দিয়ে চলে এসেছি। দেখুন আমাদের মাতলা নদীতে কীভাবে কী মাছ ধরা হয়, তাই দেখছেন বিভিন্ন প্রজাতির কাঁকড়া এবং মাছগুলো ধরা হয়েছে। দাদা কখন থেকে জাল দিচ্ছিলেন? বারোটাতে দুপুরে যে দিচ্ছিলেন। আর এই দেখছেন বিভিন্ন প্রজাতির যে মাছগুলো সংগ্রহ করা হয়েছে, এই মাছগুলো, এই জালটা, এটা কী জাল বলে? বেতি। আর দেখছি না মাতলা নদী থেকে বেতি জাল দিয়ে যে মাছগুলো সংগ্রহ করা হয়েছে, বিভিন্ন প্রজাতির যে মাছ মাছ ধরা হয়েছে, বিভিন্ন প্রজাতির মাছগুলো এখন সংগ্রহ করে নেওয়া হচ্ছে। আর এখন দেখি কী কী মাছগুলো কীভাবে সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন প্রজাতির যে মাছগুলো আছে, আর এই যে নলখাগড়াগুলো এখন দেখছেন জ্যান্ত আছে নলখাগড়াগুলো। বন্ধুরা এরকম ধরনের মাছের ভিডিও নদীতে সবসময় করে থাকি আমি। বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তীকালে এরকম ভিডিওগুলো আরো আপনাদের জানতে পারবো। রেগুলারম থাক না, এগুলো তো একদমই ভুল হচ্ছে তো ছেলেটা বসে বসে তো চিংড়ি নিয়ে গালা নিয়ে ঢেলে অল্প করে এক সাইড কর না অল্প করে। হ্যাঁ এই প্রজাতির যে মাছগুলো বড় হয় বড় মাছ, আর এই বড় মাছগুলো দেখছেন এগুলো খাওয়া হয়। আর বেশিরভাগ এই বড় মাছগুলো অনেকে সুদ যে ফেলে নদীতে, সেই সুদ ফেলার জন্য কেনেন। এইগুলো 100 থেকে 120 থেকে 150 টাকার মধ্যে পার কেজি হয়ে থাকে। এই বড় মাছগুলো একেবারে সাপের মতো দেখতে হলো, এগুলো এক ধরনের কিন্তু মাছ। প্রচন্ড হাওয়া হচ্ছে, সেই বন্ধুরা ঢেউটা কিরকম হচ্ছে বোঝাতে পারছি। এইগুলো দেখছেন সমুদ্রের কাঁকড়াগুলো, দেখো কামড়ে দিয়ে আলো ও কামড়ালি কামড়া চিংড়ি। আর এই নৌকার খোলে বিভিন্ন প্রজাতির যে কাঁকড়াগুলো আছে দেখছেন, ছোট ছোট যে কাঁকড়াগুলো আছে সমুদ্রের কাঁকড়াগুলো, আর এই কাঁকড়াগুলো পুকুরে ফেলা হয় বা চাষ করা হয়। এই দেখছেন একেবারে কাঁকড়াগুলো, ও এগুলো বিক্রি করো? হ্যাঁ। কিরকম টাকা কেজি দাও? এমনি কেজি ধরে বিক্রি করো না, আমি নেবো এরকম কিলো কিরকম দেবে বলো। তোমাদের লস একটু হোক, সবসময় কাটা ধরতো আমার একটু দাও কিরকম বলো, আমি তাহলে আসবো। তোমার তো এখন প্রাইস মোটামুটি এরকমই চলছে। আর এই লাল চিংড়িগুলো 100 থেকে 120 টাকা এর মধ্যেই চলে, আর হরিণাগুলো প্রায় 250 থেকে 300 টাকা পার কেজি চলে। আর এগুলো এগুলো মার্কেট প্রাইসটা কিরকম চলছে এখন কম বেশি মার্কেটে? এগুলো মাছগুলো 100 থেকে 120 টাকা করে পার কেজি, এই মাছগুলো 100 থেকে 150 টাকার ভিতরে টোটাল কেজি চলে। এই দেখছেন টোটাল বেঞ্জালি যে চিংড়ি মাছ, এই কাঁকড়াগুলো কিন্তু খুব গ্রেডের কাঁকড়া, এগুলো বাঁধাই করে বাজারে বিক্রি হয়ে থাকে। আর এই কাঁকড়াগুলো মার্কেট প্রাইস এখন কত কত টাকা কেজি চলছে এগুলো? আর এখন এই মার্চ মাস, সরি
এই মে মাসে এখানে 450-500 টাকা পার কেজি হয়। আর এই প্রজাতি কাঁকড়াগুলো দেখছেন দাদারা, এইভাবে টোটাল মার্কেটিংয়ে চলে যাবেন। আমাদের যে নিকাটিকাটার যে মার্কেট আছে, সেই মার্কেটে এখানে মাছগুলো এখন চলে যাবে টোটাল। বেঞ্জালের মধ্যে যে মাছগুলো সংগ্রহ করে নেওয়া হয়েছে, সেই টোটাল মাছগুলো আমাদের যে নিকারিঘাটার মার্কেট আছে, এই মার্কেটে চলে যাবে। আমাদের মাতলা নদীতে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ আসে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে বর্ষা আসছে, ভালো ভালো মাছের আরও সন্ধান পাবো, আরও ভালো ভালো মাছ আপনাদেরকে দেখাতে পারবো। সামনে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ক্যানিং নদী, আর এই নদীতে কীভাবে বাগদা চিংড়ির মিনগুলো ধরা হচ্ছে। আসুন দেখি, এর থেকে আরও কি ঢেউ হবে? একবারে মাছ মাতলা নদীতে আছি, আর মাতলা নদীতে কিভাবে ভেটকির মিনগুলো ধরা হচ্ছে দেখুন। আর একেবারে যখন ভাটা চলে যাচ্ছে সেই সময় একেবারে ছোট ছোট মিনগুলো, একেবারে ছোট মিন, সেই মিনগুলো কিরকম ভেটকির যে মিনগুলো হয় সেটা এখন দেখুন। শুধু ভেটকি মিনটা নেবে? এই যে দেখছেন একেবারে কালো মতো যেটা আছে, এটা হচ্ছে ভেটকির মিন। এইভাবে ভেটকির মিনগুলো সংগ্রহ করা হয়ে থাকে আমাদের মাতলা নদী থেকে। তাহলে এখন এই রেটটা কিরকম চলছে ভেটকির মিনের? এখন 1200 টাকা হচ্ছে। 1200 টাকা? হাজার 1200 টাকা। আর আপনারা এই যে মিনগুলো দাদা বিক্রিটা করেন কোথায়? বাড়ির থেকে নিয়ে চলে যায়। আমাদের যে স্থানীয় যে অঞ্চল আছে, এই যে দেখতে পাচ্ছেন স্থানীয় যে এখানে আসে সকালবেলা, এখান থেকে মিনগুলো বিক্রি হয়ে যায়। আর একেবারে দেখছেন মাতলা নদীর রক্তবাস, ওরাও তো মানুষ, তারা খেতে পারে, আমরা খেতে পারবো? এই দেখছি আমার হাতের উপর একটা অক্টোপাস এই মাতলা নদী থেকে। সত্যি করে ভালোই কামড়ায় তো। এই অক্টোপাস কিন্তু কামড় দেয় বা এর কোনো বিষ আছে হাতে, এই যে কামড়ে দিয়ে প্রচন্ড যন্ত্রণা করছে। পটাপট করে ভেটকি এবং বাগদা চিংড়ির মিনগুলো বেছে নেওয়া হচ্ছে। আর এই মিনগুলো যত তাড়াতাড়ি বেছে নেওয়া তত তাড়াতাড়ি ভালো, না হলে মিনগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। নদী থেকে ধরা একটা ভোলা মাছ, এই ভোলা মাছের এগুলো ছোট ভোলা, আর এগুলোর মার্কেট প্রাইস প্রায় 100-120 টাকা চলে মার্কেট। কান মাগুর আমাদের মাতলা নদীর কানের বাচ্চা। আর টোটাল যে এগুলো বেছে নেওয়া হচ্ছে, বেছে নেওয়ার পরে যেটা ছোটো চিংড়ি বা এগুলো থাকে সেগুলো দেখছেন এই নদীতে ফেলে দেওয়া হলো। মাতলা নদীর মাঝখানে আছি, আর এই দেখছেন পাড়ের দিকে বিভিন্ন মানুষরা এই বিকেলবেলা এসছে এবং তারা বিকেলে বিভিন্ন সময়টা এখানে কাটাচ্ছে, এবং এখানে বিভিন্ন সময় বিকেলে বিভিন্ন মানুষগুলো আসে এবং এইরকমভাবে এখানে সময় কাটায়। আর সামনে দেখছেন আরও কিছু ভেটকির মিন ধরা হচ্ছে,